মৃত্যুবার্ষিকী, এগুলো শুধু যে আপনি তার ভক্তদের মাগফিরাত কামনা করব, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক এবং আমাদের দোয়া যেন তার গুনাহ মাফ করুক আল্লাহ। কারণ একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন সিনেমা প্রেমিক ছিলেন, সিনেমাকে না মনে প্রাণে ভালোবাসত, এটাই তার এফডিসি তার সংসার। এফডিসির বাইরে স্টার্ট ছিল, এফডিসির ভিতরে কেউ বলতে পারবে না কারোর সাথে পাউলি মারছে বা কারোর সাথে বেয়াদবি করছে। সে প্রোডাকশন বয় থেকে প্রডিউসার সবাই কাঁধে হাত দিয়ে কথা বলছে। নায়ক অথবা অভিনেতার বাইরে একজন সংগঠক মান্নাকে কেমন দেখেছিলেন? দারুণ 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 দারুণ। থাক আজকে এইসব কথা বলবো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। জি।